নরসিংদী পৌর শহরের বানিয়াছল রেল ক্রসিং জিরো পয়েন্ট সংলগ্ন কালভার্টের নিচ থেকে ব্যাটারি চালিত এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উদ্ধারকালে এই মরদেহটির নাম পরিচয় পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শহীদুল্লাহ। নিহত রতন মিয়া পৌর শহরের বানিয়াছল এলাকার মৃত আবু তাহেরের ছেলে। নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন খালপাড় এলাকায় বসবাস করতেন তিনি। রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ মুহাম্মদ শহীদুল্লাহ জানান, মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আলামত সহ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় নিহত রতনের পরনে ছিল জিন্স প্যান্ট ও টি শার্ট এবং গুরুতর আঘাতে নিহতের মাথার মস্তক বেরিয়ে যায়। এছাড়া তার ডান পা ভাঙ্গা ছিল। আঘাতের চিহ্ন থেকে রাতে কোনো এক সময় ট্রেনে কাটা পড়েছে ধারণা বলে জানিয়েছেন ফাঁড়ি ইনচার্জ মুহাম্মদ শহীদুল্লাহ। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গে